আমার ডিম মানে আমার মুরগির ডিম এই যে তোমার মুরগি এই এতগুলো রুটি কি খাইবো এলা এলাকাটা সবারে দেই এই যে হালুয়া রুটি এটা খাবো এখন Hi friends, welcome back to my YouTube channel. আজকে একটি বিশেষ দিন সেটা হচ্ছে পবিত্র শব-এ-বরাত এই দিনটা মুসলমান উম্মাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং হোলি একটি দিন ইবাদত বান্দেগির মাধ্যমে এই দিনটা আমরা আসলে স্পেন্ড করি সো আজকে আমি আমার গ্রামের বাড়িতে আসি আর আজকে ছোটখাটো আয়োজন করা হচ্ছে আমাদের বাসায় সেটা একদম সিম্পলি বেঙ্গলি ফ্যামিলিগুলো যেটা করে সেটা তো আজকে শুক্রবার ফ্রাইডে আমরা নামাজ পড়ে আসলাম আর এটা হচ্ছে আমার ব্যাক সাইড বাড়ির নামাজ পড়ে তারপর হচ্ছে হালুয়া রুটি এগুলো বানানো হয় অনেক কিছুই করানো হয় খিচুড়ি রান্না করা হয় বাট এইটা ট্রেডিশনালি বেঙ্গলি ট্রেডিশন বাট যেটা হয় যে ধর্ম চর্চা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে সো দেখাই আমার আম্মা কী রান্না করতেছে আম্মা কি এটা খিচুড়ি এটা কি পাতলা খিচুড়ি না পাতলা করতে গছিল মধ্যে গন হয়ে গেছে পাতলা করতে গেছিল গন হয়ে গেছে এটা হচ্ছে আমার আম্মা আর ইয়ে আমার মা এটা কি বেগুন ভাজা মাটির চুলায় খিচুড়ি রান্না বেগুন ভাজা এই যে মুরগি ও অনেক গরম তো আরে বাতাসে নিয়ে দিই আমি দূরে হ্যাঁ বাতাসে দূরে নিয়ে দিই অনেক গরম হালুয়া রুটি বানাইছে দেন হচ্ছে সন্ধ্যার পরে সবাই নামাজে যাবে এ হচ্ছে বাসা এই যে আমার ছোট মিয়া তুমি কি করো গেমস খেলো আজকে কি সবে বরাত এই যে তুমি কি খিচুড়ি খাবা কি দিয়ে খাবা মুরগি আর কি এটা তো খিচুড়ি মুরগি রান্না করা নেই করছে এই যে আমরা হালুয়া রান্না করছি এটা হচ্ছে রুটি রুটি গ্রামের বাড়িতে যেভাবে হয় সেভাবে এই তো হালুয়া আমার এটা কি হালুয়া সাদা হালুয়াটা সুজি সুজির হালুয়া ডালের এইটা না ডালের হালুয়াটা খুব টেস্ট হয় ডালের হালুয়াটা খুব মজা এস তুমি হালুয়া খাবা ডালের হালুয়া একটা ডালের হালুয়াটা খুব টেস্ট হয় খুব মজা হয় এই যে এটা হচ্ছে ডালের হালুয়া সুজির হালুয়া ডালুর হালুয়া বেটা আমি এখন খিচুড়ি খাবো মুগ ডালের এটা এখনো সিদ্ধ হয় নাই তো খিচুড়ির সাথে কি গোস্ত খাবো না দেখ আমি শুধু শুধু খিচুড়ি খাচ্ছি আর কি আমি খিচুড়ি শুধু শুধু খালি খিচুড়ি খাবো না খিচুড়ির সাথে ডিম বাতি করে দাও আমার মুরগিতে ডিম পারছে এই ডিম কই এই তো ডিম এটা হচ্ছে আমার ডিম মানে আমার মুরগির ডিম কতগুলো আরে ভিডিও ভিডিও কথা বলি না এই যে মুরগির ডিম কয়টা আছে এখানে ডিম না না ডিম গুলো রেখে আসো দাও সুন্দর করে রেখে আসো দাও আমি মুরগি পালি আমার সেই মুরগি ডিম পারছে সেই ডিম দিয়ে আমি খিচুড়ি খাবো আমার ডিম রান্না করতেছে ভাজি করতেছে এই যে দেখাই মুরগিগুলো দেখাই নিয়ে আসি এই যে বাচ্চা বাচ্চা দিছে এই যে একটা কাকে খায়া ফেলায় নিয়ে যায় মুরগির বাচ্চা ধরে ধরে এটা হচ্ছে মুরগির ঘর এখানে এখন দুইটা হাঁসের বাচ্চা আছে এই
এখন আমাদের মুরগিগুলা কই সকল মুরগিগুলা কই মুরগিগুলার খুঁজা বের করাটা এখন একটা টাফ হয়ে যাবে 10টা মুরগি এর মধ্যে দুইটা মুরগি কিছুদিন আগে আল্লাহু আকবার দিয়ে দেওয়া হইছে এর তো ব্যাক সাইড এই জি ও হাঁস এগুলো মুরগি না ওটা আমাদের হাঁস না এখানে আমাদের ওই যে মুরগি এতে দেখাইছিলাম না মুরগি এগুলো বান্দর সব এগুলো বাসায় রাখতে পারি না বের হয়ে যায় এই যে যা 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 এই যে যা 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 এই যে দিয়ে যাচ্ছে কতগুলো এই যে এগুলো তো এটা হচ্ছে আমাদের বাসার ব্যাক সাইড গ্রাম অঞ্চল যেহেতু এর ঝোপঝাড় আছে জঙ্গল আছে এই যে এখানেই আমি থাকি গরিবের বাসা এটা আর এটা হচ্ছে পিছনে মাটির ঘর এই যে চমৎকার এখনও আমাদের দেশে ট্রেডিশনালি মাটির ঘর আছে এর দেখলেই বোঝা যায় গ্রামে আসলে মাটির ঘরই ভালো মানায় দালান কোঠা ইট দিয়ে বানানো তিনি ছোট্ট বাড়ি ঘরে একদমই ভালো লাগে না বলা সেই কাজ শবে বরাতের দিন প্রথম খাবার আমি ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কিছু খাই নাই দ্যাট ইজ হোয়াই এই প্রথম খাবার খিচুড়ি খাচ্ছি এই যে ডিম ভাজি আর হচ্ছে এটা তো দেশি মুরগির ডিম কিন্তু একদম ছোট এই জন্য ছোটো হয়েছে আমার নিজের মুরগির ডিম আর হচ্ছে খিচুড়ি এটা খাবো খেয়ে হচ্ছে বের হবো আরও বিভিন্ন জায়গায় যাবো বাট আপাতত খাওয়াটা শেষ করি এটা কি রান্না করতো সাম্মু মুরগি 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 কে আশাবুল খাবে আশাবুল এই যে তোমার মুরগি এই যে মুরগি কিন্তু এটা কাঁচা আর এটা খিচুড়ি যেমন কি কাঁচা মুরগি আর খিচুড়ি খাবা তাহলে তুমি পাবজি খেলতেছ আছে কি আছে কি কি দিন আজকে বলো সবে মেরাজ সবে বরাত বকুনটা বলো সবে মেরাজ সবে মেরাজ আম্মা আজকে সবে বরাত না সবে মেরাজ এই তো তাহলে তুমি ভুল করছো এই মাই হবে আজকে হচ্ছে সবে বরাত আজকে নামাজ পড়তে হবে ঠিক আছে তো আমি খিচুড়ি খাই তুমি বৈশা বৈশা দেখো এই তো আম্মার কাছে দিয়ে আসো আম্মা না নামাজে যাচ্ছি মসজিদে আসরে নামাজ পড়বো আমরা চলো এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা আর শবে বরাতের উদযাপন এবং নামাজ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমাদের দেশে যে এটা অনেক হাদিসে উল্লেখ নাই অনেক জায়গায় কোটেশন নাই তো অনেক কন্ট্রোভার্সি থাকলেও নফল নামাজ সম্পর্কে বলা আছে সবাই নফল নামাজ পড়বেন এই পিচ্ছিটাকে নিয়ে নামাজ যাচ্ছে নামাজ পড়তে চায় না আর আমি যাও যাওয়াকে যাও এখন থেকে নামাজ না পড়লে গেম খেলা বন্ধ ঠিক আছে তোমার সকল মসজিদ এখান থেকে কত দূর এই যে ছাগল দেখছো এই যে ছাগল এই ছাগলটা অনেকটা ফ্ল্যাট দুই ছাগলের মারামারি কই যাও নামাজ হচ্ছে 4 রাকাত তো 2 রাকাত শেষ হয়ে যাওয়ার পরে প্রবেশ করছি মসজিদে তারপরে শেষ করে আবার 2 রাকাত পড়ছি আর এই বান্দা হচ্ছে এই 2 রাকাত পরে আর পরে নাই এর আগে সালাম ফিরাই ফেলছে বাচ্চাদেরকে শেখাইতে হবে
এই তুমি আগে আগে বের হইছো কেন মসজিদ থেকে? হ্যাঁ বলো, আগে আগে বের হইছো কেন বলো? তুমি দুই রাকাত নামাজ পড়ছো কেন? আজকে সহবরাতে নামাজ পড়বে না, রাইতে পড়বা, সারাত নামাজ পড়বা? ঠিক আছে, দেখাব। আগেই আপনাদেরকে বলছিলাম যে শবে বরাতের নামাজ এবং উদযাপন নিয়ে কন্ট্রোভার্সি আছে আমাদের দেশে। আমি এত জটিল কন্ট্রোভার্সিতে যাব না। সেটা হচ্ছে যে নফল ইবাদত, নফল নামাজ আদায় নিয়েই আমি বলবো যে রাতে আপনারা এশারের জামাতের পরে নফল নামাজ আদায় করবেন। আর এই হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার, ওয়েদার না লোকেশন, গ্রাম মানেই হচ্ছে সুন্দর এনভায়রনমেন্ট। আমরা আমাদের বাসার পিছন দিক দিয়ে যাচ্ছি, তো ছোটোদেরকে নামাজের অভ্যাস তৈরি করতেছি, কারণ উই মাস্ট ডাই ওয়ান্স। আর যারা আমার ইন্ডিয়া সিরিজের জন্য ওয়েট করতেছেন, তামিলনাড়ু সিরিজ নিয়ে আরও ভিডিও দেওয়ার জন্য, আমি ঈদের আগে চেষ্টা করবো যে তামিলনাড়ু যাওয়ার জন্য, তামিলনাড়ু গিয়ে আরও ভিডিও করার জন্য। আর আমার ইচ্ছা আছে, যেহেতু আমি গোপ্রো হিরো 10 ব্ল্যাক কিনছি অনেক ব্লগ করার জন্য, সো তামিলনাড়ু সিরিজে অনেক ব্লগ করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো ইনফরমেটিভ হলে শেয়ার করবেন, কারণ হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে, সো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বলো কী বলবো, রোজা রাখছো আজকে? সারাদিন কাজ করছো না, কিছু বলবা? সৌডো ক্যামেরা কিনছিস? এই সৌডো ক্যামেরা অনেক বড় ভিডিও করা যায়, অনেক ক্যামেরা ছোট হলো, এটা তো অনেক বড়। এই ছবি, এই ছবি যে উদাস পরে দি, তুই বাই করতে রস? হ্যাঁ বের করতে পারবো। অন এটা বাই করতে পারবি? হ্যাঁ বার করতে পারবো। ওখানে? হ্যাঁ এখানে বাজারে গিয়ে বের করতে হবে। কে বাজারে আবার দেবে? বাজারে আবার কত লাগবে? টাকা লাগবে, টাকা দিতে হবে না? কত করে ছবি? 10 টাকা করে লাগবে। ও আজকে সহবরাত, সহবরাত তুমি রোজা ভাঙছো? কখন ভাঙবা? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আর দেখি। তুমি কোনটা আছে পড়াস? তোমার বন্ধু হৃদয় কই? চলো হৃদয় রাখি, যাবে করে নিয়ে আসি। মসজিদ শেষ হয় নাই নামাজ। এই যে আমাদের বাসার সাথে এই যে কলা গাছ, এখানে কবরস্থান আছে, একটা ছোট কবর আছে। তো এই আজকে কিন্তু নামাজ পড়তে হবে ভাইয়ের সাথে গিয়ে। চল সামনে যাই। এই যে আমাদের এটা ঘুরে দেখাই, এখানে এই যে এখানে কি আছে, পুকুর আছে, দেখছো কি সুন্দর পুকুর, গাছ। কাইনো না পড়ে যাবে ক্যামেরা, খেলা যাব না, ওদিকার যাব না, ওইখানে মাঠ আছে খেলার না, পুকুর। এটাতে গভীরতা তেমন একটা নাই, কিন্তু এখানে বাচ্চা কাচ্চা পড়লে রিস্ক হয়ে যাবে। যাই হোক, আজকে পোলা বাইন খেলতেছে, ওই যে দূরে পোলা বাইন খেলতেছে। চলো আমরা সেলিম বেদের বাসায় যাই, আমার মামাতো ভাই তার বউ এখানেই থাকে, তাদের বাসায় যাব। এই যে আস, কি তুমি ভিডিও করবা? না। তাহলে তুমি ক্যামেরা চাইছো কেন? এটা হচ্ছে ওর বন্ধুর বাসা, এই বাসায় থাকে। চলো সেলিম বেদের বাসায় যাবো, জিব্বা বের করো কেন? এই যে লজ্জায় দৌড় দিছে, গ্রামের পিচ্ছিরা ক্যামেরা দেখলে লজ্জা পায়, সেই লেভেলে লজ্জা পায়। এই যে হৃদয়, সালাম দাও সবাই, বল আসসালামু আলাইকুম। হৃদয় মাদ্রাসা পড়ো? কিন্তু এই যে শয়তানটা তো ঠিকমতো নামাজ পড়ে না, দুই রেখাত পড়ে, ওই যে মাঝখানে পড়ে দৌড়ি না আমরা, দুই রেখাত পড়ে সালাম পেরেছে আর দুই রেখাত পড়ে নাই। হ্যাঁ পড়ে নাই কেন? কই যাও হৃদয়? বাড়ির যাই। আমরা এখন
আমি এখন ওই যে আমার মামাতো ভাইয়ের বাসা আছে এখানে ওইখানে যাচ্ছি দেখি তারা কি করছে আর কি সেটা একটু দেখার জন্য মানে সবে মহারাজ বরাত উপলক্ষে তারা কি করছে এই জায়গাটার নাম হচ্ছে খলার টেক গাজীপুর শ্রীপুরে অবস্থিত অবস্থিত বলো দাঁড়া এই যে বাসা মুন্না ভাইদের বাসায় যাই এই যে সবাই আসে লোকজন এই বাসায় যে চলো যাই মামাতো ভাইয়ের বাসায় যাই হ্যাঁ এই বাসায় অনেক হাঁস আছে কই তোমার ভাবি কই ওই যে ভিতরে কি বানায় চলো দেখি চলো দেখি কি বানায় সবাই খালি রুটি হালুয়া বানায় ফুফু বানাইছে ফুফুরটা ভালো লাগে না এই যে এখানে কি এটা কি হলুদটা ওটা কি সুজি ওটা কি ওটা কি ওইটা সাদাটা সুজি এই হলুদ এটা কি বুটের হালুয়া এতগুলো রুটি কি খাইবো তাই এই যে রুটি গুলো আমার রুটি তো শুকাই গেছে সেলিম ভাই কই সবাই হচ্ছে হালুয়া রুটি বানায় হাঁটা বলে মধ্যে হালুয়া নিয়ে এসো সুজি সুজি হালুয়া সাদাটা যাও তো এই যে আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল কিছুটা বড় হচ্ছে এই পাশে অনেক হাঁস আছে মামার বাড়ি আমার মামা মারা গেছে এখন আর পৃথিবীতে নাই ফরেজ গেল লোক ছিলেন নামাজ কালাম পড়তেন এই যে কাঁঠাল গাছ না হাঁটবো বউ বসবো না এই যে হালুয়া রুটি এটা খাবো এখন এটা হচ্ছে শবে বরাতের খাবার এই যেটা এটা বুড়া এটা কি কোনটা থেকে সবটি হয়েছে ওই হাঁসটা থেকে এই হাঁসগুলো সবগুলো হয়েছে নাও খাও কেমন মজা অনেক মজা মজা হ্যাঁ ভালো লাগতেছে তো বুঝতেই পারছেন গ্রামাঞ্চলে আসলে কিভাবে এটা উদযাপন করা হয় যদি ওটা ধর্মীয় রীতিতে এটা কোনো নিয়মকানুন নাই যাই হোক আজকে শেষ করছি ব্লগটা বুঝতেই পারছেন যে আসলে আমাদের দেশে এই সকল সবে বরাত কীভাবে উদযাপন করা হয় এটা ধর্মীয় রীতিতে কতটুকু আইনকানুন আছে সেটা আপনারা জানেন কন্ট্রোভার্সি থাকবে তবে যার যার জায়গা থেকে সেটা পালন করার চেষ্টা করবেন তবে বেদাতের মতো কোনো কিছু করবেন না যারা ভিডিওটা দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ইন্ডিয়া ট্যুরের বেশ কয়েকটা ব্লগ আসবে সামনে ইন্ডিয়া ট্যুর দিচ্ছি এদের আগে আগে ভালো থাকবেন কিপ ওয়াচিং মি আল্লাহ হাফেজ